আমি এখন ভারত বাংলাদেশে একদম মাঝ বরাবর রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সুনাই নদীর ওই পাশটাই ইন্ডিয়া, এই পাশটাই আমাদের বাংলাদেশ। আপনি দেখতে পাচ্ছেন গরুগুলো ইন্ডিয়ার অংশে ছিল, অনেকটা নোম্যান্স ল্যান্ডের মতো ওই অংশটুকু। আপনার দেখতে পাচ্ছেন নদী পার হয়ে এখন গরুগুলো বাংলাদেশে নিয়ে আসতেছে তাদের মালিকেরা। আপনারা দেখতে পাচ্ছেন গরু চড়ানোর পরে এখন যেহেতু বাড়ি ফেরার পালা, ওনারা এপারে চলে আসতেছে নদী পার হয়ে, আর এই নদীটির নাম সুনাই নদী। আপনারা দেখতে পাচ্ছেন এটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি নদী, যা মেঘালয়ের পাহাড় থেকে চলে এসেছে আমাদের এই বাংলাদেশে। উপরে মেঘালয়ের পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহ্যবাহী সুনাই নদী। গরুগুলো আমাদের বাংলাদেশের, বাংলাদেশের গরু চড়িয়ে বাংলাদেশে চলে আসছে গরুগুলো নিয়ে। সুপ্রে শুধু আপনারা দেখতে পাচ্ছেন ওই পার্টটা ইন্ডিয়া, এই পার্টটা আমাদের বাংলাদেশে। এটি সুনাই নদী, গরুগুলো ইন্ডিয়ার অংশে ছিল সারাদিন, সারাদিন ওই অংশে চড়িয়ে অনেকে নোম্যান্স ল্যান্ড ওই অংশটুকু এখন বাংলাদেশে চলে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল বেলায় গরুর মালিক যে রয়েছে তারা গরুগুলো বাংলাদেশে নিয়ে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি সুনাই নদী নামে পরিচিত, ও পারটাই ইন্ডিয়া। সুপ্রেসদে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো নদী পার হয়ে, সুনাই নদী পার হয়ে আমাদের অংশে ঢুকতেছে, বাংলাদেশে ঢুকতেছে। এই গরুগুলো আমাদের বাংলাদেশেরই, এর মালিকও আমাদের বাংলাদেশের। ওই নোম্যান্স ল্যান্ডে ঘাস খাওয়ানোর পর গরুগুলো এখন আমাদের বাংলাদেশে নিয়ে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল বেলায় তিনজনের গরু এগুলা নাকি পাঁচ ছয় জনের? আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ওই অংশে গরুগুলো চড়ানোর পর এখন বাংলাদেশে চলে আসলো এই সুনাই নদী পার হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সুনাই একটি স্রোতস্বিনী নদী, একটি পাহাড়ি নদী। এই গরুগুলোর মালিক আমাদের বাংলাদেশের লোকজন, তারা সারাদিন চড়িয়ে এই নোম্যান্স ল্যান্ডে গরুগুলো এখন আমাদের বাংলাদেশে নিয়ে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অংশে ঢুকে গেলো।